আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গন্ধরাজ ফুলের চারা কীভাবে টবে প্রতিস্থাপন করা হয় সে সম্পর্কে আলোচনা করব খুব সুগন্ধিযুক্ত ফুল গন্ধরাজ সাধারণত মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত ফুল ফুটে থাকে আমি এই চারাটি আমার মাদার গাছ থেকে সংগ্রহ করেছিলাম এই গাছটির চারাটি কিভাবে টবে প্রতিস্থাপন করব সেটি আপনাদের দেখাবো খুব ছায়াযুক্ত স্থানে ছিল লম্বা চারাটি আমি টবে সাজানোর জন্য এই টপটির ছিদ্র বন্ধ করে নিচ্ছি এবং ইটের গোড়ো অংশগুলো নিচে দিয়ে রাখব যাতে পানির নিষ্কাশন ব্যবস্থাটি ভালো থাকে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করবেন এরপরে পানির ড্রেনেজ ব্যবস্থার জন্য আমি বালি বিল্ডিং বালি ব্যবহার করছি এখানে আমি বিল্ডিং বালি দিব যাতে যাতে টবে অতিরিক্ত পানিটা ঝরে পড়ে এরপরে আমি এখানে গার্ডেন সোয়েল গোবর সার সরিষার খোল এবং কোকোপিট মিশ্রিত মাটি ব্যবহার করব আমি এই মাটি মাটিতে পুরানা গোবর সার এই ককোপিট ব্যবহার করছি আমি আমার নিজস্ব তৈরি স্থানীয়ভাবে সংগৃহীত ককোপিট আমি এখানে ব্যব ব্যবহার করছি যাতে পানির খুব মসজ থাকে এবং শরীর খোল ব্যবহার করছি এবং এই গন্ধরাজ গাছের একটি বৈশিষ্ট্য হল টবে অতিরিক্ত পানি যেন কখনোই জমে না থাকে এবং মাটিও যেন সব সময় ভিজা ভিজা অর্থাৎ মশার থাকে সেভাবে মাটি তৈরি করতে হবে আমি দেখুন আমার কোকোপিট গোবর সার এবং জৈব সার মিশ্রিত মাটি দিয়ে গাছটি লাগানো সমাপ্ত করছি তো বন্ধুরা গন্ধরাজ গাছ অবশ্যই রোদে রাখতে হবে কারণ ঠান্ডা ছায়াযুক্ত সেচ্ছে জায়গায় গন্ধরাস ফুল গাছ খুব একটা ভালো হয় না এবং টবে প্রচুর পানি লাগে কিন্তু অতিরিক্ত পানি আবার গাছের জন্য ক্ষতিকর ওই জন্য টপ দেখে দেখে ই করবেন আমি এখানে কেটে দিচ্ছি যাতে আমার ঘাসটা খুব ঝাঁকড়া হয়ে এবং টবে যেহেতু রাখবো খাটো করে রাখবো সেজন্য আমি গাছের আগের অংশটি অর্থাৎ আগা কেটে দিলাম যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই আশা করি করবেন এবং আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন আর তা না হলে দেখতে থাকুন দেখতে দেখতে কোনো এক সময় আমার চ্যানেলটি ভালো লেগে যাবে এবং আপনাদের ভালোবাসা পাবো এ আশাবাদ ব্যক্ত রেখে আজ এ পর্যন্তই শেষ করছি আবার আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে আরেকটি গাছ নিয়ে সে সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি খুদা হাফেজ